আমার নাম শিহাব, আমি শুনেছি এই নাম রাখা হারাম, এখন আমি কি করব? শিহাব নাম রাখা হারাম, এই কথা যদি আপনি শুনে থাকেন ভুল শুনেছেন, এরকম কোনো কথা নাই যে শিহাব নাম রাখা যাবে না। শিহাব শব্দের অর্থ হলো আগুনের স্ফুলিঙ্গ, অতএব আগুনের স্ফুলিঙ্গ এই নাম রাখলে যে হারাম হবে এরকম না, তবে আরও সুন্দর নাম আর অর্থবহ নাম রাখা উচিত, এটা ঠিক জেনে শুনে। একটা মানুষের নাম আগুনের স্ফুলিঙ্গ না রেখে একটা মানুষের নাম আল্লাহর বান্দা, রহমানের বান্দা, আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো রাখা যেতে পারে। সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ, আল্লাহর বান্দা। আমরা আনকমন নাম খুঁজি, নামের মধ্যে আনকমন হওয়ার বিশেষ কোনো তাৎপর্য বা ফজিলত নেই, অর্থবহ হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার। একই সমাজে অনেকের নাম আবদুল্লাহ হতে পারে, কোনো সমস্যা নেই, বাবার নাম দিয়ে সেটা পার্থক্য হয়ে যাবে, কোন আবদুল্লাহ কোন কার ছেলে, আবদুল্লাহ আব্দুর রহমান, এগুলো সবচেয়ে উত্তম নাম। এরপরে তৃতীয় পর্যায়ে সবচেয়ে উত্তম নাম হলো সেই সকল নাম যে নামগুলো শুরুতে আব্দুন আছে আর শেষে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে। এরপরে সবচেয়ে উত্তম নাম হলো নবী রসুলদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম, নেককারদের নাম, সেগুলো। মেয়েদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তারা আব্দুনের জায়গায় শুধু আমাতুন যোগ করবে, আল্লাহর বান্দি, ব্যাস। এই নামগুলো সবচেয়ে উত্তম নাম। এর বাইরে শিহাব বা এই জাতীয় নাম রাখা নিষেধ না, হারাম না, কিন্তু নামের অর্থ খুব বেশি ভালো কিছু না, অগ্নিস্ফুলিঙ্গ। তো এই নাম না রেখে আর অর্থবহ সুন্দর নাম রাখা উত্তম। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।